হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি। অনেকদিন পর আজকে আমি ভিডিও করছি, তো মাঝখানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আর কি ভিডিও করা হয়নি। আর আজকে আমি পুজোর শপিংয়ের উপর একটা ভিডিও করছি, যেটা আসতে চলেছে মহালয়াতে। মহালয়ার দিন তোমরা ভিডিওটাকে পাবে, তো এটা আমার পুজোর শপিংয়ের উপরে পুরোটাই। আর এবার আমি প্রচুর জামা কাপড় কিনে নিয়েছি, প্রচুর, মানে এবার আমার জামা কাপড় কেনা শুরু হয়েছে মানে জুন জুলাই মাস থেকে। হয়তো এবার পুজোয় বেরোতে পারবো কি পারবো না সেটা আমি জানতামও না, ইভেন এখনও জানি না আমি কী হবে, কিন্তু মানে এইবার আমি জামা কাপড় কিনবো, এটা একটা মানে ঠিকই ছিল। যে বছর আমি কিনি না আমি কিছুই কিনি না, আর যে বছর আমি কিনি সে বছর মানে আর কি আগে থেকেই কেনা শুরু করে দিই। তো যাই হোক, অনেক কিছু আমি কিনে ফেলেছি আর অনেক পেয়েওছি, পিসিরা দিয়েছে, তারপরে জেঠি দিয়েছে অনেকে। আর হচ্ছে যে আমি বিভিন্ন লিপস্টিক, নেল পালিশ, যেগুলো আর কি আমি ভালোবাসি সেগুলো কিনে ফেলেছি, সব ম্যাচিং ম্যাচিং করা। তো আসো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার চুলটা খুবই বীভৎস টাইপের হয়ে গেছে, চুলের একটা কোনো কাট আমার এবছর আর কি দেওয়া হয়নি, সে আমি যেরকম কেটে রেখেছিলাম ওইরকমই বিচ্ছিরিভাবে হয়ে রয়েছে। তো যাই হোক, আচ্ছা তোমাদের এবার আমি ভিডিওটা শুরু করছি, আসো দেখে নিই আমরা। আচ্ছা, তো প্রথমেই তোমরা যে পিঙ্ক ড্রেসটা দেখছো এটা আমি ফুল দেখাবো আর কি। এটা একটা শর্ট কুর্তি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই যে একদম সুন্দর রেয়নের এরকম থ্রি কোয়ার্টার হাতা আছে, সুন্দর, এটা আউটফিটটা খুবই সুন্দর আর কি। মানে ক্যাজুয়াল কুর্তি একটা, মানে যে কোনো জায়গায় পরার জন্য সকালবেলা, এই জন্য আমি এটা নিলাম। আর এটা আমি অলরেডি একদিন পরেও ফেলেছিলাম, মানে এটা এত সফট না, মানে পরলে সেটা বোঝা যায় যে এত সুন্দর কাপড়টা। আর অনেক দিন আগে যেহেতু কিনেছিলাম, মাঝখানে একদিন পরাও হয়ে গেছে। যাই হোক, আর বাকি জামা কাপড়গুলো তোমাদের আমি এক এক করে পরে পরে দেখাচ্ছি, দেখে নাও। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি সরি লিংক দিয়ে দেবো, ঠিক আছে, যেটা তোমরা ফ্লিপকার্ট থেকে সবাই মানে পারচেস করতে পারবে। তো লিংক তোমাদের আমি দিয়ে দেবো। আর এর সাথে ম্যাচিং করা যে নেল পালিশগুলো কিনেছি আমি, যে নতুন লিপস্টিকটা কিনেছি ওগুলো আমি দেখাবো। তো আসো দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে আমার ষষ্ঠীর ড্রেস, এটা আমার ফ্লিপকার্ট থেকে কেনা। আমার এই সামনের এই ডিজাইনটা খুব সুন্দর লেগেছে, এটা একটা ক্রপ টপ। এটা পিছনের দিকটা, এই হচ্ছে সামনের দিক, যদি আমাকে কেমন লাগছে আমি জানি না, আমি ফার্স্ট ট্রাই করলাম, এরকম টপ আমি আগে কখনো করিনি। হয়তো ভেবেছি বিশাল মোটা লাগবে বা কিছু, কিন্তু দেখছি যে না, মোটামুটি ঠিকঠাকই লাগছে। যাই হোক, মোটাকে তো মোটা লাগবেই। যাই হোক, তো এটা হচ্ছে আমার ষষ্ঠীর পরার জন্য টপ। আচ্ছা, এইটা আমার সপ্তমীর ড্রেস, এটা একদম নেটের, বিশেষত একটা হাতটা আমার খুব ভালো লেগেছে, এই হাতটার জন্যই মেন আর কি এটা নেওয়া, এটা আমার খুব সুন্দর লেগেছে। আর এই সামনেটা এরকমভাবে কুচি কুচি দেওয়া রয়েছে, সুন্দর, এটাও জিন্সের উপরে পরলে বেশ ভালো লাগবে। এবার সবই আমার টপ, জিন্স আর কিনিনি, কারণ আমার জিন্স প্রচুর রয়েছে আগের, তো সেই জন্য এবার আর প্যান্ট কিছুই কিনিনি, যা কিনেছি সব উপরে এরকম টপ। তো যাই হোক, ভালোই লাগছে, আই থিঙ্ক আমার নিজের ভালো লাগছে। আমি সবসময় এটাই ফার্স্টে দেখি যে আমার নিজের কিসে ভালো লাগছে, আমার নিজেকে যেটা ভালো লাগছে, আমি যেটা পরে কমফোর্টেবল, যেটা আমি সহজে ক্যারি করতে পারবো, আমি সেটাই কিনবো। এবং তাই জন্য আমি কিনে ফেলেছি এটা, নেটের ড্রেস। এটা আমার প্রথমবার ট্রাই আর কি, আমি নেটের ড্রেস খুব একটা পরি না, একটাই কারণে, কারণ না খুব সূক্ষ্ম তো এই কাজগুলো, এবার যদি বাই চান্স ছিঁড়ে যায় মানে খুব কষ্ট হবে আর কি। যাই হোক, তো এই হচ্ছে ব্লু কালার, আমি ম্যাক্সিমাম ব্ল্যাকটাই কিনি, আর ব্ল্যাক এত ভরে গেছে, এবার আমি ভাবছি সব অন্য কালার একটুখানি ট্রাই করি, যেহেতু ব্ল্যাকটা আমার ফেভারিট, ওই জন্য সবসময় ব্ল্যাকই ড্রেস কিনি। তো যাই হোক, এটার সাথে ম্যাচিং করে একটা নেল পলিশও কিনে নিয়েছি, এই যে ব্লু কালারের নেল পলিশ, আর এই যে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, যেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার অষ্টমীর ড্রেস, এটা আমার খুব ভালো লেগেছে, এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া,
এটা একদম কটনের, খুব সুন্দর রেড কালার, একদম সুন্দর, মানে এটা ফিটিংও খুব সুন্দর হয়েছে। এর উপরে মানে গোল্ডেন যে কাজ করাটা রয়েছে এটার জন্য মেনলি আমার নেওয়া। আর এটার প্যান্টটাও তাই, প্যান্টেও এরকম গোল্ডেন কাজ করা রয়েছে, খুব সুন্দর, মানে ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার অষ্টমীর জন্য। এটা ফাইনালি হচ্ছে আমার নবমীর জামা, শেষ দিনের চমক। আমি ফার্স্ট আর কি, মানে বড় হওয়ার পরে এরকম আর কি ফ্রক ট্রাই করলাম। ছোটবেলায় পড়তাম, বড় হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে ঠিক ভালো লাগবে না হয়তো, কিন্তু এবার মনে হচ্ছে যে একটু অন্যরকম কিছু ট্রাই করি। সো এটা অলিভ গ্রিন কালার নতুন ট্রাই করলাম, আর এর সাথে ম্যাচিং করে নেল পলিশ, এটির সাথে ম্যাচিং করে আমি এইটা কিনেছি ব্লু হেভেনের, আর একটা হচ্ছে এইটা কিনেছি এলে চেনের, এই দুটো। আর এটার সাথে একটা মাস্ক পেয়েছি, সব থেকে ভালো জিনিস, যেটা আমি পরে পুজোর সময় বেরোবো ম্যাচিং ম্যাচিং করে পরে। এই যে যদি একটুখানি মুখে একটুখানি ছোট ছোট হচ্ছে, যাই হোক, আচ্ছা তো এই রইল হচ্ছে আমার পুজোর ড্রেস। আচ্ছা তো এই গেল হচ্ছে আমার জামা কাপড়ের ভিডিও, জানি না আমি কতটা ঠিক মতো আর কি দেখাতে পারলাম। তো আমি ভীষণই এক্সাইটেড, যার জন্য আমি ভিডিওটা করে ফেললাম। আর হচ্ছে যে বাকি যে নেল পালিশ আর লিপস্টিক যেগুলো আমি আর কি কিনেছি ম্যাচিং ম্যাচিং করে, সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এইটা একটা গ্রিন নিয়েছি, ব্লু হেভেনের গ্রিন কাজল। এটা একটা নিয়েছি এলিয়েটিনের অলিভ গ্রিন কালারের, ওই জামার সাথে ম্যাচিং করা আর কি। এটা একটা অ্যাশ কালারের নেল পালিশ আছে, আর এটা আজকে সকালবেলায় প্রাপ্তি হয়েছে এলিয়েটিনের, এইটা গোল্ডেন কালারের, যেটা আমি অলরেডি পরেও ফেলেছি। এটা আমার খুব ভালো লেগেছে আর কি, এটা আমার দিদি দিয়েছে, পিসির মেয়ে দিয়েছে এটা। আর এইটা আমি ব্লু ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি। আর এই লিপস্টিকটা এবার আমি নতুন নিয়েছি পূজা বিউটির, আর এইটা কিনেছি ম্যাচিং করা হাতের সিলভার কালারের। এটাই ছিল আমার ভিডিও, যেটা মহালয়া আসতে চলেছে, মহালয়া অর্থাৎ 6 অক্টোবর বুধবার, ঠিক আছে। আমি সন্ধ্যাবেলাতেই ভিডিওটা দেব। আর আমাদের নতুন ব্লগ হয়েছে, সেটা আমাদের নতুন চ্যানেলে আসবে, তো সেটার লিংক তোমরা পেয়ে যাবে। আমরা কুমোরটুলি থেকে সরাসরি আর কি ভিডিওটা করেছি, ঠাকুর যে বানানো হচ্ছে বা রং হচ্ছে সেটা, তারপরে একটা ঠাকুর যে প্যান্ডেলে যাচ্ছে সেই ব্যাপারটা, তাছাড়া যেহেতু পুজো সামনে এগিয়ে আসছে ওখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, তাই তো সেগুলো নিয়ে একটা ব্লগ করার চেষ্টা আমরা করেছি, আমি আর আমার দুজন বন্ধু মিলে। তো সেই ব্লগটা আমার নতুন চ্যানেলে আসছে, আমাদের একটা নতুন চ্যানেল, সেখানে আমরা ওই ব্লগটা দিতে চলেছি। তো দেখে আমাকে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা কেমন হলো আমাকে জানিও একটু, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের মতো টাটা।